সাতটি আমল শবে কদরে মিস করা যাবে না। নাম্বার ওয়ান, যে আমলটি আমরা সকলেই করব, যেটা নবীজি করেছেন সারা জীবনে করেছেন নবীজি, সেটা হচ্ছে শবে কদর, অর্থাৎ রমজানের এই যে শেষ দশকের বেজোড় রাত্রিতে প্রত্যেকটা রাত নবীজি আবাদত করে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। পড়ে ইভেন হাদিসে এসেছে নবীজি এই শেষ দশকের বেজোড় রাত্রিতে এত পরিমাণে জাগতেন, মা লা ইয়াজতাহিদু ফিল ফি গায়রিহি, নবীজি এত বেশি এই রাত্রিগুলোতে জাগরণ করতেন যেমনটি জাগরণ তিনি পূর্বে করতেন না। অর্থাৎ হাদিসে এসেছে নবীজি শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে প্রচুর পরিমাণে ইবাদত করতেন, সারা রাত ইবাদত করে কাটিয়ে দিতেন। এই যে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে জাগার দরকারটা আছে না নাই? আছে, জাগতে হবে। এটা হচ্ছে এক নম্বর আমল, আমরা রাত জাগব ইনশাআল্লাহ তাআলা। দুই নম্বর যে আমলটি আমরা সকলে করবো সেটি হচ্ছে শবে কদরে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এখন অনেকে হয়তো কোরআন ভালো করে পড়তে পারি না, অনেকে হয়তো পরিপূর্ণ রিডিং পড়তে পারি না, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যেই সুরা মুখস্থ আছে বা যেই পারা মুখস্থ আছে বা যেই আয়াত একটু ভালো পড়তে পারি এগুলোকে একটু বেশি বেশি পড়ার ট্রাই করবো, অর্থাৎ যতটুকু পারা যায় ফ্রম ইওর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি বেশি বেশি কোরআন পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই নাম্বার, তিন নাম্বার যে আমলটি আপনারা সবাই করবেন সেটি হচ্ছে একটি দোয়া যা নবীজি শিখিয়েছেন আম্মা জান আয়েশাকে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমার সঙ্গে মুখস্থ করে নেন সকলেই, পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা সবাই বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। এই দোয়াটা যেই ব্যক্তি শবে কদরে বেশি বেশি পড়বে তার অতীতের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এই দোয়াটা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। তিন নাম্বার, চার নাম্বার যে আমলটি আমরা সকলে করবো সেটি হচ্ছে তাহাজ্জুদ এবং নফল পড়ব। তাহাজ্জুদের নামাজ যত বেশি আপনি করবেন, যত বেশি আপনি আদায় করবেন, তত বেশি আপনি আল্লাহর কাছে যাবেন। আর যেই বান্দা আল্লাহর কাছে যত বেশি যায় তার দোয়া তত দ্রুত কবুল হয়ে যায়। দোয়া যদি কবুল করাতে চান তাহার যদি কোনো বিকল্প নাই। এই জন্য কদরের যে রাত, এই রাতে আমরা সকলেই বেশি বেশি তাহাজ্জুদ এবং নফল পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, একটা বিষয়, ঢিপ মারবেন না। ঢিপ মারা বুঝেন, ধীপ মারা এক জিনিস আর পরিপূর্ণ একনিষ্ঠভাবে নামাজ পড়া আর এক জিনিস। ধীপ মারা কেমন জানেন? মাথা থাকে কি ঘুমায় না কি যে করে বুঝায় মুশকিল। অনেকের হাতে কেরাত সুরা কিছুই পড়ে না, কেরাত সুরা কিছুই পড়ে না, এমনি আল্লাহ আকবার দিল, মন চাইলো রুকু মারলো, সেজদা, নামাজ শেষ, ইচ্ছা মতো নামাজ। এই যে ঢিপ নামাজ, এই ঢিপ নামাজ আমরা পড়বো না, যা পড়বো হতে পারে দুই রেখা, বাট দ্যাট শুড বি দ্য বেস্ট ওয়ে, সর্বোচ্চ ভালোভাবে পড়বো আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। বেস্ট ওয়েতে আমরা আদায় করব। মনে রাখবেন আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল করবার জন্য অধিক আমলের দরকার নেই। শত রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতে এক ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা অধিক উত্তম। সুবহানাল্লাহ। অনেকে মনে করে যে জামাতের আসলে আমি সহ আমরা, মানে এখানে আমি আমাকেও সামিল করছি, আমরা জামাতের গুরুত্ব আসলে বুঝি না, জামাতের গুরুত্ব বুঝি না বিধায় আমরা ঘুমিয়ে থাকি, ওদিকে কাজ করি এদিকে কাজ করি। কিন্তু বিশ্বাস করুন আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় কলিজের টুকরা মুসল্লি যারা আপনারা এসেছেন, তাহাজ্জুদের নামাজের চাইতে অধিক গুণ বেশি উত্তম তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন, এটা সবচেয়ে বেশি উত্তম। ইভেন হাদিসে এসেছে যে ব্যক্তি এশারের নামাজটা জামাতের সঙ্গে আদায় করলো সে যেন অর্ধরাত নামাজ পড়ল, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করলো আল্লাহ তাকে সারা রাত নামাজ পড়লে যে সওয়াব হতো সে আমল তার আমল নামায় দান করে দেবেন। আমি আর কিভাবে বোঝাবো, কিভাবে বোঝাবো? মান সাল্লাল ঈশা ফি জামাআতিন ফাকাআন্নামা ক্বামা নিসফাল লাইল ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা ক্বামা কুল্লাহ।
যে ব্যক্তি এশা নামাজ জামাতের সঙ্গে পড়ল সে অর্ধরাত নামাজ পড়ল আর যে ফজরটা জামাতের সঙ্গে পড়ল সে সারা রাত নামাজ পড়লে যে সওয়াব হতো সে সওয়াব সে পেয়ে গেল কত সুন্দর হাদিস এজন্য প্রত্যেক রাতে আমরা এশার নামাজটা জামাতের সঙ্গে পড়ব তারাবি মিস করব না ঠিক আছে ইনশাআল্লাহ তারাবি হচ্ছে সুন্নতে মুয়াক্কাতা আর তাহাজ্জুদ হচ্ছে নফলের কাতারে বলেন তো সুন্নত বেশি দামি না নফল বেশি দামি মাশাআল্লাহ নফল দামি না সুন্নত বেশি দামি তো অনেকে দেখা যায় তারাবির নামাজ আমরা ঠিকঠাক মতো পড়ি না মনে রাখবেন মানে প্রত্যেকটা জিনিস একটা নিয়ম আছে সৌন্দর্যতা আছে আছে না দেখেন আমি এখানে বসে আছি আমি যদি একটা ছেঁড়া ফাটা পাঞ্জাবি পরে আসতাম আমার ক্ষতি হিসেবে কেউ অ্যাকসেপ্ট করতে পারতো না এটা খুবই সিম্পল ব্যাপার এটা খুব নর্মাল ব্যাপার আপনি দেখেন বাংলাদেশে বড় বড় যোগ্যতা সম্পূর্ণ আলেমের কোনো অভাব নেই অনেক আলেম আছে মাশাআল্লাহ কিন্তু আপনি বাংলাদেশের ট্রেন্ড দেখেন যে হুজুরের ওয়াজ ফেসবুকে নাই ইউটিউবে নাই অন্য জায়গায় নাই তা কেউ গুনতেই চায় না অথচ যার ওয়াজ ফেসবুকে আছে তার চাইতে সে ব্যক্তি অধিক গ্রহণযোগ্যতা রাখে কেন গুনতে চায় না মানুষ যাকে দেখে না তাকে মানুষ মানে না এটা বাস্তবতা তো প্রত্যেকটা জিনিস একটা কোয়ালিফিকেশন আছে সৌন্দর্যতা আছে আপনি এশারের নামাজটা হচ্ছে ফরজ তারাবি হচ্ছে সুন্নত আপনি জামাত মিস করলেন আপনি এশারের পরে সুন্নত মিস করলেন তারাবি মিস করলেন আপনি তাহাজ্জুদ পড়লো কি না পড়লো কি পড়লো কি না পড়লো কি যদি পড়তে হয় সব দিক ঠিকঠাক রেখে আমরা পড়ব রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ আমল সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাতে আমরা মনে মনে হোক জবান খুলে হোক বেশি বেশি ইস্তেগফার পাঠ করব বেশি লম্বা না শর্টকাট বলছি সকলেই বলেন আস্তাগফিরুল্লাহ জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আরেকটা আল্লাহুম্মা ফিরলি মানে আপনি যে লম্বা করবেন দরকার নেই দেখেন আমরা হুজুররা যতটা পটু আছি দোয়ার বিষয়ে সাধারণ মানুষ কিন্তু অতটা পটু না তা আমরা সহজ করব উই হ্যাভ টু মেক ইজি অ্যান্ড টেক ইজি সহজভাবে নিব সহজভাবে বলব এটা খুবই জরুরি বিষয় আমরা দেখা যায় লম্বা দোয়া শিখাই দিই কোনো মুসল্লি বোঝেও না পড়েও না এজন্য শর্টকাট বলছি পড়েন আস্তাগফিরুল্লাহ সকলেই পড়েন আল্লাহুম্মা ফিরলি এই ইস্তেগফারটা বেশি বেশি পাঠ করবেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায় ইস্তেগফার পাঠ করে সে তার দুটো হাত তুলে যখন তার চোখের পানি চোখ থেকে পড়ে নাকের ডগায় আসার আগেই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন এই সাতটা আমল আমরা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ মুখস্থ করি এক রাত জাগব কি জাগব দুই কোরআন পড়ব কি পড়ব তিন তাহাজ্জুদ পড়ব বলেন কি পড়ব মাশাআল্লাহ চার যে দোয়াটি পাঠ করবো সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি মাশাআল্লাহ পাঁচ নাম্বার আমরা জিকির করবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো সবাই পড়েন আল্লাহু আকবার এই চারটা জিকির বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ আর কদরের রাত হোক যেই রাতই হোক এশারের নামাজ সহ প্রত্যেকটা নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন তো ইনশাআল্লাহ আর সর্বশেষ আমল আমরা ইস্তেগফার পাঠ করব সবাই বলেন আস্তাগফিরুল্লাহ